কাল রাত প্রায় 1টা থেকে আমাদের এখানে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কারেন্টটা অফ, আর বৃষ্টি হওয়ার জন্য শীত শীত একটু করছিল। আমার ছেলে একটা চাদর গায়ে দিয়ে ঘোরাঘুরি করছে, ঘরের ভিতরটা একটু আলো নেই। ক্যামেরাটা নিয়ে আমি চলে যাব বাইরে আমাদের উঠানের দিকে, বৃষ্টিটা কেমন হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য। বৃষ্টিটা কিন্তু এখন আর নেই, নেই বললে ভুল হবে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর গাছগুলো দেখো কি সুন্দর হাওয়ায় দুলছে, খুব ভালো লাগছে দেখতে। আমার তো ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার ক্যামেরাটা নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। যতই ঝড় বৃষ্টি হোক, কারেন্ট অফ থাকুক, রান্না বান্নাটা তো করতেই হবে আমাদের খাওয়ার জন্য। তো আমি সেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজ ভাবছি বৃষ্টির জন্য সকালবেলা একটু খিচুড়ি করে নেব। সকালবেলায় ছেলের বাবা বললো কফি খাবে, তো আমি এই যে কফিটা করে নেব এখন। ছেলেকে বললাম দুধ খেতে, দুধ খাবে না। সকালবেলায় ও ক্লাস থাকে ওর, তো ও দুধটা খায় না, ও প্রতিদিনই ম্যাগি খেয়েই বসে, বা কোনো দিন একটু স্লাইস রুটি এটাই ও খায়। আর আমি তো বরাবরই লিকার চাটা খাই। এই ম্যাগি খাওয়ার অভ্যাসটা খুব বাজে, আমি এই অভ্যাসটা কোনোভাবেই ছাড়াতে পারছি না ওর। ম্যাগি আর কফি নিয়ে আমি রান্নাঘর থেকে চলেছি আমাদের ঘরে। অন্ধকার ছিল দিকটা বেশি, তো চলে এসেছি এই যে ওর বাবার কফি আর ছেলের ম্যাগি। আমিও একটু কফি খাবো, কিন্তু আমি খাবো ব্ল্যাক কফি, আমারটা একটু পরে করবো। এখন বাজে 8:30-এরও বেশি, 8:35 হয়ে গেছে, ছেলের ক্লাস শুরু হবে 9টা থেকে। এই জন্য ওকে রেডি করে দিয়ে পরে আমি কফি খাবো। ছেলের এক্সামের খাতাটা আমি রেডি করে দিচ্ছি। ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমি এলাম আমার এই যে ব্ল্যাক কফি নিয়ে। কফিটা খাওয়া শেষ করে আমি রান্নাঘরে যাব খিচুড়িটা রান্না করতে। খিচুড়িটা আজকে আমি কুকারে করব, অল্প সময়ে হয়ে যাবে। তাহলে এখন এই মুগ ডালটা একটু ভেজে নেব, তারপরে কুকারে দিয়ে দেব সব একসঙ্গে। চালটা আমি এই যে জলে ভিজিয়ে রেখেছি, ডালটাও আমার ভাজা হয়ে গেছে। এই যে ডালটা আমি চালের সঙ্গে মিশিয়ে নিলাম, আর নিয়েছি মটর ডাল আর একটু মুসুর ডাল। সব কিছু একসঙ্গে আমি ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। কুকারে জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার এই চাল ডাল কুকারের ভিতর দিয়ে দিলাম, একটু লবণ। এবার দিয়ে দেব হলুদ। হলুদ আর লবণটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব।
এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। অন্য সবজিও দেওয়া যেত, কিন্তু কুকারে বেশি নরম হয়ে যাবে তাই জন্য আমি দিইনি। এবার একটু ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা এবার আমি আটকে দেব। তো দুটো সিটি পড়বে, তারপরে আমি ঢাকনাটা খুলে কড়াইতে মশলাটা ভেজে ফোড়নটা দিয়ে দেব। মশলার জন্য আমি দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার খিচুড়িটাও এত সময় রেডি হয়ে গেছে, এবার খিচুড়িটা আমি প্লেটে নামিয়ে নেব পরিবেশনের জন্য। খিচুড়ির সঙ্গে একটা সবজি করে নিলে হতো, কিন্তু বেলাটা অনেক হয়ে গেছে তাই জন্য আর করলাম না। খিচুড়ি নামিয়ে দিয়ে আমি দুপুরে রান্নারও প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। এই যে কলা দিয়ে আলু দিয়ে আর শিঙি মাছ, খোলসে মাছ, ছোটো মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম। আর অন্য রান্নাও করেছি, সেগুলো আমি দেখিয়ে দেব পরে। মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নিচ্ছি। ছোটো মাছ দিয়ে কলা আলুর এই তরকারিটা খুব টেস্টি লাগে খেতে। দুপুরবেলায় আমি কী কী রান্না করেছি সেটা আরেকবার তোমাদের দেখিয়ে দেবো। এই যে এই তরকারিটা করেছি, আর করে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা, করেছি পেঁপে আলু দিয়ে, জিরে লঙ্কা বাটা দিয়ে রুই মাছ। এই তরকারিটা তো দেখালামই রান্নার সময় একটু। আর করেছিলাম ঝিঙে আলু একটা তরকারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার আমি চলে এসেছি, এখন 6টার বেশি বাজে। তো সারাদিন আমি যেসব কাজকর্ম করেছি তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবে না, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।